হ্যালো বন্ধুরা, বিএসবি টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। পুরো শরীরকে দ্রুত ফর্সা করা যায় এমন একটা সাবান সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো। আজ আমি আপনাদেরকে যে সাবানটি সম্পর্কে জানাতে যাচ্ছি সেই সাবানটির নাম হচ্ছে কজিক পাপায়া সোপ। কজিক পাপায়ার এই সাবানটি ফুল বডির পাশাপাশি আপনার মুখেও ব্যবহার করা যায়। এটা হচ্ছে ফেস অ্যান্ড বডি সোপ। আর এই সাবানটি ত্বক ফর্সা করার পাশাপাশি আরও 8টা কাজ করে থাকে। কজিক পাপায়া এই সাবানটি কী কী কাজ করবে তা সব কিছু এই ভিডিওতে জানাবো, এবং যে কারা কারা এই সাবানটিকে ব্যবহার করতে পারবেন এবং কারা ব্যবহার করতে পারবেন না তা সব কিছু এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা দেখছেন বিএসবি টিপস, বিএসবি টিপস চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করে তার নিয়মিত কসমিক প্রোডাক্ট হেল্পফুল রিভিউ তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর বিবরণ বক্সে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজে সকল প্রকার আপডেটগুলো দেওয়া হয়ে থাকে। তাই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। তো চলুন আর কথা না বাড়িয়ে প্রথমে সাবানটিকে আনবক্সিং করে দেখা যাক ভিতরে সাবানটি কেমন, তারপরে আমি বাকি বিস্তারিত আলোচনা করব এবং এই সাবানটিকে ব্যবহার করে দেখাবো প্রথমবার ব্যবহার করার পর আপনারা এই সাবানটি থেকে কেমন ফলাফল পাবেন। কজিক পাপায়া সাবানটিতে যেহেতু পেঁপে নির্যাস ব্যবহার করা হয়েছে সেজন্য কালারটা হচ্ছে এরকম ইয়েলো কালারের, কিছুটা পেঁপে যেরকম কালার হয় ওই রকম কালারের। আপনারা দেখতেই পাচ্ছেন সাবানটি কেমন। কজিক পাপায়া এই সাবানটিতে পেঁপের পাশাপাশি আরও অনেকগুলো হোয়াইটেনিং উপকরণ ব্যবহার করা হয়েছে, যেমন এখানে ব্যবহার করা হয়েছে কজিক অ্যাসিড প্লাস। কজিক অ্যাসিড প্লাস ত্বকটাকে ফর্সা করার জন্য অনেক ভালো কাজ করে থাকে, পাশাপাশি মুখের স্পট দূর করার জন্য কাজ করে থাকে, এইজ স্পট দূর করার ক্ষেত্রে কাজ করে, এবং ম্যালিন পিগমেন্টেশন দূর করার ক্ষেত্রেও কাজ করে, পাশাপাশি মেস্তা বা মেলেজমা দূর করার ক্ষেত্রেও কাজ করে এবং ফ্রিকেজ দূর করে থাকে। আর কজিক অ্যাসিডের পাশাপাশি এই সাবানটিতে ব্যবহার করা হয়েছে ভিটামিন ই অ্যান্ড ভিটামিন সি, এছাড়াও রয়েছে গ্লুটা প্লাস। কজিক পাপায়ার এই সাবানটি যে কাজগুলো করে থাকে তা আমি আপনাদেরকে ঝটপট করে বলে দিচ্ছি। কজিক পাপায়ার এই সাবানটি মূলত হোয়াইটেনিংয়ের জন্য কাজ করে থাকে, পাশাপাশি ব্ল্যামিশ দূর করে এবং কি পিম্পলের কারণে বা ব্রণের কারণে ত্বকে যে কালো দাগগুলো হয় বা ব্ল্যাক মার্কসগুলো হয় সেই দাগগুলো দূর করার ক্ষেত্রেও কিন্তু এই কজিক পাপায়া সাবানটি কাজ করবে। পাশাপাশি আপনার ত্বকে এবং কি বডিতে যদি অয়েল থাকে বা তৈলাক্ত থাকে সেই তৈলাক্ত ভাবটাকে দূর করার জন্য এটা অনেক ভালো কাজ করবে। এখানে উল্লেখ করা আছে এটা অয়েল কন্ট্রোল করার জন্য কাজ করে, পাশাপাশি এই সাবানটি আপনার অ্যাকনে বা ব্রণ দূর করার ক্ষেত্রে কাজ করবে। তবে আপনার অতিরিক্ত মাত্রায় ব্রণ হলে কজিক পাপায়া সাবানটি ব্রণ দূর করার জন্য ভালো হবে না। আপনার যদি বেশি ব্রণের সমস্যা থাকে তাহলে এই সাবানটি আপনি ব্যবহার করবেন না। আর এই সাবানটি ম্লাজমা দূর করার ক্ষেত্রেও কাজ করবে বা মেস্তা দূর করার ক্ষেত্রেও কাজ করবে। আপনার যাদের হালকা পাতলা মেস্তার সমস্যা রয়েছে এবং কি নতুন মেস্তার সমস্যা যাদের হচ্ছে তারা এই সাবানটিকে ব্যবহার করতে পারেন মেস্তা দূর করার জন্য। পাশাপাশি এটা ফ্রিকেজ দূর করবে এবং কি হোয়াইট পিলগুলো দূর করবে এবং কি আপনার ডেড সেলগুলোকে রিমুভ করার ক্ষেত্রে কাজ করবে বা মৃত কোষ গুলোকে দূর করার ক্ষেত্রে এই সাবানটি কাজ করবে এবং আপনার স্কিনটাকে সফট এবং স্মুথ করার ক্ষেত্রে এই সাবানটি কাজ করবে এখানে উল্লেখ করা রয়েছে। এবং এই সাবানটির ব্রাউন স্পটগুলো দূর করবে, আপনার ত্বকে যদি বাদামি কোনো স্পট থাকে বা বাদামি কোনো দাগ থাকে, অনেকটা তিলের মতো বাদামি যদি কোনো দাগ থাকে সেই ব্রাউন তিলগুলোকে দূর করার ক্ষেত্রে কিন্তু এই সাবানটি কাজ করে থাকবে, এখানে প্যাকেটের গায়ে উল্লেখ করা রয়েছে। কজিক পাপায়া সাবানের প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে এটা অল স্কিন টাইপ, যদি এখানে অল স্কিন টাইপ উল্লেখ করা আছে কিন্তু এটা সকল ত্বকের জন্য উপযুক্ত হবে না, এই সাবানটিকে সেন্সিটিভ স্কিনে ব্যবহার করা যাবে না। এবং কি যাদের স্কিন অতিরিক্ত মাত্রায় ড্রাই বা অতিরিক্ত শুষ্ক যাদের স্কিন তাদের ক্ষেত্রে এই সাবানটি ব্যবহার করলে ভালো লাগবে না, তারা এই সাবানটি ব্যবহার করলে স্কিনটা আরও ড্রাই হতে পারে, কারণ এই সাবানটি অয়েল কন্ট্রোল করার জন্য অনেক ভালো কাজ করে থাকে। এটা ত্বকের অয়েল ভাবটাকে দূর করে এবং স্কিনটাকে ড্রাই করতে সাহায্য করে, তাই যাদের ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে এই সাবানটি ভালো লাগবে না, তবে যাদের অয়েল স্কিন তাদের ক্ষেত্রে এটা অনেক ভালো লাগবে এবং অয়েল স্কিনের জন্য এই সাবানটি অনেক ভালো হবে। আপনাদের যাদের নর্মাল স্কিন এবং অয়েল স্কিন তারা এই সাবানটিকে ব্যবহার করতে পারবেন, তবে আপনাদের যাদের অতিরিক্ত ড্রাই স্কিনের সমস্যা রয়েছে বা স্কিনটা বেশি ড্রাই তারা এই সাবানটিকে ব্যবহার করতে পারবেন না। আর এই সাবানটিকে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন। কজিক পাপায়া সাবানটিকে আমি আপনাদেরকে এখন ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি এই সাবানটিকে ব্যবহার করার পর প্রথমবার কেমন ফলাফল পাওয়া যায় বা প্রথম ওয়াশ থেকে এটা আসলে হোয়াইটনিং করতে পারে কিনা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বা আসলে এটা প্রথম ওয়াশ থেকে কোনো চেঞ্জ হয় কিনা সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এক হাতে এই সাবানটিকে ব্যবহার করছি আর এক হাতে ব্যবহার করছি না। আর কজিক পাপায়া সাবানটিকে ব্যবহার করতে করতে এই সাবানটি ব্যবহার করার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই সাবানটি সকালে দুপুরে এবং রাতে যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারবেন, এটা দিনে রাতে যে কোনো সময় ব্যবহার করা যায়। আর আপনারা ভালো ফলাফলের জন্য কমপক্ষে দিনে দুইবার করে ব্যবহার করার চেষ্টা করবেন, আপনি দুইবারের বেশিও এই সাবানটিকে ব্যবহার করতে পারবেন। আর এই সাবানটিকে বডির পাশাপাশি মুখে ব্যবহার করা যাবে, তো মুখে ব্যবহার করার ক্ষেত্রে 1 মিনিট হাতের আঙুলের সাহায্যে আলতো করে ম্যাসাজ করে বা আলতো করে ঘষে ঘষে এই সাবানটিকে ব্যবহার করতে হবে। আর বডিতে বা হাতে পায়ে ব্যবহার করার ক্ষেত্রে আপনি 2 থেকে 3 মিনিট পর্যন্ত হাতের আঙুলের সাহায্যে ম্যাসাজ করে করে ব্যবহার করতে হবে বা হাতের আঙুলের সাহায্যে আলতো করে ঘষে ঘষে এই সাবানটি ব্যবহার করে তারপর দিয়ে ফেলতে হবে। আমি আবারও বলছি মুখে ব্যবহার করার ক্ষেত্রে 1 মিনিট ঘষে ঘষে ব্যবহার করতে হবে, আর বডিতে ব্যবহার করার ক্ষেত্রে আপনি 2 থেকে 3 মিনিট ঘষে ঘষে ব্যবহার করতে হবে। আবার এই সাবানটিকে ব্যবহার করার পর কেমন চেঞ্জ পাওয়া যায় সেই চেঞ্জটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা এই মুহূর্তে আমার দুই হাতে চেঞ্জটা দেখতে পাচ্ছেন, দুই হাতের চেঞ্জটা কিন্তু বোঝা যাচ্ছে। আমি আপনাদের হাতটা মুছে দেখাচ্ছি,
আপনার এই মুহূর্তে কিন্তু আরো ভালোভাবে চেঞ্জটা বুঝতে পারছেন। এটি ইনস্ট্যান্ট ভাবেও কিছুটা কাজ করেছে, যদিও কজিক পাপায় সাবানটি ইনস্ট্যান্ট হোয়াইটেনিং এর কোনো সাবান না, তারপরে এই সাবানটি ইনস্ট্যান্ট ভাবে কিছুটা হলেও হোয়াইটেনিং করেছে। এই সাবানটি ব্যবহার করে কেমন পরিবর্তন হতে পারে তার একটা বিফোর আফটার কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা এটা দেখে কিন্তু বুঝে নিতে পারবেন এটা আসলে কেমন কাজ করে থাকে। আর এই কজিক পাপা সাবানটিকে আপনার যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই সাবানটি থেকে মোটামুটি একটা ভালো পরিবর্তন পেতে পারেন। আর এই সাবানটি ব্যবহার করার পাশাপাশি আপনার একটা ভালো লোশন এবং ভালো ক্রিম ব্যবহার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে অনেক ভালো একটা চেঞ্জ পাবেন। শুধুমাত্র একটা সিঙ্গেল সাবান থেকে কিন্তু 100% ফলাফল পাওয়া যায় না, এই সাবানের পাশাপাশি আপনি একটা ভালো ক্রিম ব্যবহার করবেন এবং ভালো লোশন ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি অনেক ভালো একটা পরিবর্তন পাবেন। আমার হাতে এই মুহূর্তে আপনার যে কজিক পাপা সাবানটি দেখতে পাচ্ছেন, এই সাবানটি হচ্ছে AXI ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির কজিক পাপায়া ফেস অ্যান্ড বডি সোপ। কজিক পাপায়া নামে কিন্তু অনেকগুলো সাবান বাজারে পাওয়া যায়, সবগুলো সাবানই কিন্তু ভালো না বা সবগুলো সাবানই কিন্তু ভালো কাজ করে না। আপনারা AXI ব্র্যান্ডের কজিক পাপায়া সাবানটি ব্যবহার করবেন, এখানে AXI লেখা আছে এবং AXI একটা লোগো দেওয়া আছে, আর ভিতরে সাবানেও কিন্তু এই লোগোটি খোদাই করে দেওয়া থাকে, আপনারা সেটা দেখে তারপরে কিনবেন। আর কজিক পাপায়ার এই সাবানটি হচ্ছে ফিলিপাইনি ফর্মুলা একটা সাবান, আর এই সাবানটি তৈরি হয়েছে থাইল্যান্ডে, আর এই সাবানটির ওজন হচ্ছে 135 গ্রাম। 135 গ্রাম সাবানটি কিন্তু একদম ছোট না, এই সাবানটি কিন্তু অনেক বড় আছে। আর এই সাবানটি ফিলিপাইনি ফর্মুলা হওয়ার কারণে মূল্যটা একটু বেশি হবে, এই সাবানটিকে আপনার 650 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা নিয়মিত বাস্তব গল্পে হেল্প করবে, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।